দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর রেল স্টেশন চত্বর যেটি, সেখানে এখানে কিন্তু আপনার হচ্ছে যে একটি পাখির হাট বসে, অনেকে পাখির হাট বলে, অনেকে কবুতরের হাট বলে, কারণ এখানে পাখির থেকে কবুতরের যে বেচা কেনার ইয়াটা বেশি হয় এখানে, যার কারণে কবুতরের হাটই বলে। এই হাটটি আসলে কিন্তু অনেক পুরনো একটি হাট, এবং এখানে আপনার হচ্ছে যে অনেক জেলার থেকে মানুষ আসে, শৌখিন কবুতর প্রেমী যারা, কবুতর পালনকারী যারা, তারা এখানে আসে, তাদের যে ক্রেতা বিক্রেতা যাদের, তাদের সাথে হচ্ছে হলো যে আপনার যোগাযোগটাও রক্ষা হয় এই হাটের এই মাধ্যমে। এই হাটটি একসময় ফরিদপুরের যে মূল যে বাজার হাজি শরীয়তুল্লাহ বাজার, সেই বাজারের সেই জায়গাটিতে ছিল, কিন্তু সেখানে স্থান সংকুলন না হওয়ার কারণে কিন্তু প্রায় এক যুগ আগে কিন্তু হাটটি এই রেল স্টেশন এলাকায় চলে আসে। এবং এই হাটটি যে আসলে কবে থেকে শুরু হয়েছিল সেই তথ্যটি কিন্তু আসলে জানা সম্ভব হয়নি, কারণ এই হাটের ক্রেতা বিক্রেতা কেউই আসলে বলতে পারেন না যে এই হাটটি আসলে কবে থেকে গোড়াপত্তন হয়েছে, কারণ তারা সবাই বলছেন যে তারা ছোটবেলা থেকেই এই হাটটি দেখে আসছেন। এই হাটে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন প্রজাতির কবুতর বিক্রি হয়, বিভিন্ন ধরনের পাখি, যে পাখিগুলো আসলে খাঁচায় পোষা যায় আর কি বাসায়, সে ধরনের পাখি বিক্রি হয়। আমি তারপর হচ্ছে হলো যে খরগোশ, তারপর হচ্ছে হলো বিভিন্ন জাতের যে মুরগির জাত রয়েছে আপনার বিদেশি এবং দেশি, সেই মুরগিগুলো বিক্রি হয়। এবং এখানে যে কবুতর বিক্রি হয় সেই কবুতরের আপনার হচ্ছে যে সর্বনিম্ন দাম 300 টাকা জোড়া থেকে আপনার 10,000, 20,000, 30,000 টাকা জোড়া, এই ধরনের কবুতর এখানে বিক্রি হয়। আমরা একটু কথা বলবো এই হাটের অন্যতম একজন আয়োজক এবং হচ্ছে একজন শৌখিন কবুতর প্রেমী, তার কাছে আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই হাটের এইখানে কতদিন যাবত এই হাটটি আসলে এখানে বসছে। এখানে হাটটি বসছে প্রায় 15 বছর, এই 15 বছর যাবত এই হাট কেনা বেচা হচ্ছে। আর আপনার বিভিন্ন প্রজাতির কবুতর দেখেন আমাদের, এই যে এগুলো লাহোরি সিরাজি বিক্রি হইতো 30,000, 25,000 এরকম, এখন আমরা বেচতেছি 5,000, 3,000 টাকা জোড়া। এখন কবুতর কম তাই বেশি হয়ে গেছে, এর জন্য এই মনে করেন যে যেরকম এইগুলো ময়ূরী কবুতর বেচতাম 4,000, 5,000 টাকা জোড়া, এখন বিক্রি হয় 1,000 টাকা, 1,200 টাকা। আচ্ছা, এই হাটে আপনার হচ্ছে যে মানে কি কি প্রজাতির কি কি জাতের কবুতর পাওয়া যায় এটা যদি আমাদের একটু বলতেন। এখানে লাহোরি সিরাজি পাওয়া যায়, লক্ষা পাওয়া যায়, কালদম পাওয়া যায়, টেডি, তারপরে পেস্ট, তারপরে সাহারানপুরি, বিভিন্ন জাতের রেসার হুমা, আপনার বাললেস রেসার, তারপরে গেরেবার রেসার, সব পদের কবুতর পাওয়া যায়। মানে দামের ইয়াটা যদি বলেন আর কি, যে কত দামের কবুতর পর্যন্ত এখানে বিক্রি হয়? এইখানে আপনার 10,000 থেকে 20,000 টাকার জোড়াও কবুতর বিক্রি হয়। যেরকম এইগুলো কবুতর আবার বাসা বাড়ির থেকে যায় আনতে হয়, হাটে সব পদের কবুতর উঠে না, আপনার দেখা গেল হঠাৎ এক জোড়া উঠলো, যেরকম আমার কাছে এই যে 2 জোড়া আছে, এরকম এই যে এরকম 5,000 টাকা করে জোড়া, 2 জোড়া, 4 জোড়া আছে, এই যে দেখতে পারেন, এই যে নিচের গুলা দামি বেশি। কবুতর ছাড়া এখানে আর কি কি পাখি পাওয়া যায় বা কি কি? এইখানে ককাটেল পাওয়া যায়, আপনার বাজিগার পাওয়া যায়, মুনিয়া পাওয়া যায়, এই পদের প্রজাতির পাখি পাওয়া যায়, খরগোশ, তারপরে আপনার বিভিন্ন জাতের মুরগি, এগুলা পাওয়া যায়, বিদেশি জাতের মুরগি। এখানে আপনার হচ্ছিল যে মানে কোন কোন জায়গা থেকে লোকজন আসে আর কি, মানে ক্রেতা বিক্রেতা আসে? আপনার খুলনার থেকে আসে, তারপরে পাবনার থেকে আসে, তারপরে নাটোর থেকে আসে, তারপরে আপনার যশোর থেকে আসে, তারপরে আপনার এইদিকে ঢাকা থেকে আসে, তারপর সিলেট থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। যারা আসে এরা কি আসলে ব্যাপারী নাকি হচ্ছে শৌখিন শৌখিন খামারি? তারা খামারিও আসে, আপনার ব্যাপারীরাও আসে। ব্যাপারি এখন ঈদের সামনে তো ব্যাপারী খুব কম আসতেছে, আপনার ঈদের পরে আবার আসবে। দর্শক, যেটি জানাচ্ছিলাম যে ফরিদপুর রেল স্টেশন চত্বরে যে পাখির হাট বা কবুতরের হাট, সেখানে খবরাখবর আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আপনারা শুনছিলেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই শৌখিন খামারিরা এবং পাইকারিরা কিন্তু এই হাটে আসেন, এবং এটি দীর্ঘ পুরনো একটি হাট, এবং এর যে শুরুটা আসলে কবে হয়েছিল সেটি আসলে কেউ বলতে না পারেন না, তবে এই জায়গাটিতে যে হাটটি বসে সেটি আসলে প্রায় এক যুগের মতো সময় হয়ে গেছে বয়স।
এবং এখানে কিন্তু আপনার হচ্ছে হলো যে এখনো সপ্তাহে 2 দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার এই হাট বসেন, যে হাটে কিন্তু আপনার হচ্ছে হলো শৌখিন পাখি প্রেমী শৌখিন কবুতর প্রেমীরা তাদের যে কবুতর এবং পাখি রয়েছে সেগুলো প্রদর্শনীর ব্যবস্থা করেন এবং হচ্ছে হলো যে কেনা বেচারও ব্যবস্থা করেন এই হাটে। কি ভাই তিতির তিতির আচ্ছা কি আপনার এটা কোন জাতের ৬০০ জোড়া ৬০০ না একটা জোড়া আমরা আগে থেকে জানি।